ওমিক্রন আতঙ্কের আবহে দেশে বাড়ল দৈনিক মৃত্যু, একদিনে কমল আক্রান্তের সংখ্যা। দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, তবে কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 8603 জন। গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 415 জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান বলছে, গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 9216 জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 391। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 99974। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 470536। মোট আক্রান্তের সংখ্যা 3,46,24,360। বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এ পর্যন্ত 38টি দেশে মিলেছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্টের হদিশ। তবে মৃত্যুর খবর মেলেনি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটেনে 75 জন আক্রান্তর খোঁজ। ওমিক্রনে আক্রান্ত এমন 40 জন সন্দেহভাজনের খোঁজ মিলছে না ভারতে। আমরা তৈরি, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা 608, একদিনে মৃতের সংখ্যা 13। দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও একদিনে মৃতের সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট 1.51%। চব্বিশ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা 615। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা 1,618,016। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা 1,590,823। অতিমারি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 19,523। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা 7,670। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত 158। এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। এই জেলায় গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা 127। দক্ষিণ চব্বিশ পরগনাতে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা 49। কলকাতায় গত একদিনে করোনায় মৃতের সংখ্যা 3। উত্তর চব্বিশ পরগনায় গত চব্বিশ ঘণ্টায় 5 করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় করোনা আক্রান্ত হয়ে গত একদিনে মৃতের সংখ্যা 4। আতঙ্কে নয়, সতর্ক থাকুন। খবরটি ভালো লাগলেই অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।